শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করল চীন, ভয়ে কাঁপছে ভারত। শুধুমাত্র কোরআন তেলোয়াত এবং পর্দা করার কারণে মুসলমানদেরকে গ্রেফতার করছে চীন। ভারতীয় নাবিক সহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের হুঁশিয়ারি তুরস্কের। নতুন মার্কিন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বললেন প্রেসিডেন্ট রুহানি। এবং সবশেষ থাকছে, নিষেধাজ্ঞাকে ভয় করে না তুরস্ক, হুঁশিয়ারি এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ সীমান্তে সেনা মোতায়েন নিয়ে পাঁচ রকমের ব্যাখ্যা দিচ্ছে চীন। গালোয়ান সংঘর্ষের জেরে দুদেশের সম্পর্ক গুরুতর আঘাত পেয়েছে। বুধবার চীনা সেনার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এমনটাই বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন এবং ভারতের প্রত্যুত্তরের পরিস্থিতি যে কতটা অগ্নিগর্ভ তা এদিন পরিষ্কার করেন জয়শঙ্কর। বেশ কয়েক দফা সামরিক এবং কূটনৈতিক আলোচনার পরেও বেইজিংয়ের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে জয়শঙ্কর জানান, সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করার পাঁচ রকমের ব্যাখ্যা দিচ্ছে চীন। এর ফলে দুদেশের সম্পর্ক আরও খারাপ জায়গায় পৌঁছেছে। অস্ট্রেলিয়ার লু ইনস্টিটিউটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো রাখ ঢাক না করেই জয়শঙ্কর বলেন, বিগত 30 থেকে 40 বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্ক চলছে। 1975 সালের পর গালোয়ান সীমান্তে সংঘর্ষে 20 জন ভারতীয় সৈনিকের মৃত্যু হয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হাজার হাজার সেনা মোতায়েন করেছে চীন। তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে এসেছে, এর ফলে স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রচণ্ড ধাক্কা খেয়েছে। তিনি আরও বলেন, চীন মুক্তি মানছে না। এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করা বড় বিষয় নয়, ব্যাপক হচ্ছে চীন দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। উল্লেখ্য, বিগত প্রায় 8 মাস ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীন সেনারা, যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে যুদ্ধের পরিস্থিতি। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলমানদের নির্বিচারে গ্রেফতার করতে বিশাল প্রযুক্তি ভাণ্ডার ব্যবহার করছে দেশটি। প্রদেশটিতে পবিত্র কোরআন শরীফ তেলোয়াত, পর্দা করা বা হজ করতে যাওয়ার কারণে অনেকেই গ্রেফতার হয়ে বন্দী হয়ে আছেন। এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, জিনজিয়াংয়ের আকসু অঞ্চলের 2000-এরও বেশি বন্দীর ফাঁস হওয়া একটি তালিকা বিশ্লেষণ করেছে HRW। এতে তুর্কি মুসলিম নিপীড়নের ভয়াবহ চিত্রের খোঁজ মিলেছে। ইন্টিগ্রেটেড জয়েন্ট অপারেশন প্ল্যাটফর্ম নামের পরিচালিত চীনের ওই অভিযানে কারো পারিবারিক সম্পর্ক, যোগাযোগ, ভ্রমণ বা চীনা কর্তৃপক্ষ সন্দেহভাজন মনে করেন এমন কারো সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে মুসলমানদেরকে বন্দী করা হচ্ছে। HRW এর উদাহরণ হিসেবে দেখিয়েছেন মিষ্টি নামের জৈনিক নারী বন্দী হন, কারণ স্পর্শকাতর দেশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে মনে করেছিল IJOP। তালিকায় মিষ্টির সম্পর্কে বলা হয়েছিল, 2017 সালের মার্চের একটি বিদেশি ফোন নম্বর থেকে 4 বার কল পান তিনি। হিউম্যান রাইটস ওয়াচ কল করে দেখেছে সেটি মিষ্টিনের বোনের নম্বর। আকসুর তালিকায় প্রায় 10% অর্থাৎ 200 জনেরও বেশি বন্দির বিরুদ্ধে সন্ত্রাস এবং উগ্রবাদের অভিযোগ আনা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাটি বলছে, তাদের অপরাধের বিষয়ে কোনো যুক্তিসঙ্গত তথ্য প্রমাণ দেখায়নি চীনা কর্তৃপক্ষ। জিনজিংয়ে তুর্কি মুসলমানদের উপর চীনের নৃশংস নিপীড়ন প্রযুক্তির মাধ্যমে কীভাবে গতিশীল করা হচ্ছে আকসু তালিকা দেখে তা আরও সূক্ষ্মভাবে বোঝা যায়। তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের প্রশ্নের জবাব দিতে হবে চীনকে, কেন তাদেরকে আটক করা হয়েছিল এবং তারা এখন কোথায়, বলেছেন HRW চীন বিষয়ক জ্যেষ্ঠ গবেষক মা ওয়াং। তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফসাফের লিবিয়ান ন্যাশনাল আর্মি। পূর্ব লিবিয়ায় 9 জন তুরস্কের এবং 7 জন ভারতীয় নাবিক সহ জাহাজটিকে আটক করা হয় বলে ডয়চে ভেলের খবরে প্রকাশ পেয়েছে। LNR একটি বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মাভরুকা নামের জাহাজটিকে আটক করা হয়। তাতে 9 জন তুরস্কের এবং 7 জন ভারতীয় নাবিক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিম লিবিয়ার গভর্নর অফ ন্যাশনাল অ্যাকার্টকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা।
ত্রিপোলি ভিত্তিক এই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক এবং কাতার। অন্যদিকে আমিরাত, মিশর এবং সৌদি আরবের সমর্থনে বিদ্রোহী হাফতাব বাহিনীর দিকে। এদিকে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে হাফতাবের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের উপর আঘাত হানার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতি অবস্থা ফেরানোর চেষ্টা এবং নির্বাচন হওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। তবু হাফতাব এবং তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের উপর আঘাত করলে এবার কঠোর জবাব দেওয়া হবে। এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতাবের বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতার দেওয়ার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি আজ মন্ত্রী পরিষদের বৈঠকে কথা বলেন। রুহানি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতার দেওয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে নতুন করে সেন্ট্রিফিউজ বসানো প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়, সমঝোতার স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। করোনা ভাইরাস মহামারীর সময়ও ইরানের জনগণের সঙ্গে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেছেন ডক্টর হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসন গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়ে নির্দয় আচরণ করছে। রুহানি আরও বলেন, আগামী ফার্সি বছরে দৈনিক 23 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার, তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের উপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানা ক্ষেত্রের উন্নয়নমূলক কাজে। তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইপ এরদোগান বলেছেন, তার দেশের উপর ইউরোপীয় ইউনিয়ন ইইউর জারি করা কোনো নিষেধাজ্ঞা বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। তিনি বলেন, এই ব্লকটি কখনো সৎভাবে কাজ করেনি বা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ইইউর সামিটের পক্ষকালে বুধবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন এরদোগান। তিনি বলেন, ইইউর সৎ নেতারা তুরস্কের উপর নিষেধাজ্ঞার বিপক্ষে এবং তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে তার অধিকার আদায়ের কাজ করে যাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।